দেখুন, আজকে একটি ফোন কল ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ফোন কল বৈধ নয়, কিন্তু কেউ যদি নিজেই নিজেরটা ফাঁস করে সেটাকে অবশ্য হুইসেল ব্লোয়ার বলা যায় কিনা, এটা নিয়ে একটা তর্ক হতে পারে। সেখানে আমরা দেখলাম বাংলাদেশের যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন কিছুদিন আগে, তিনি বলছেন আমি বাংলাদেশের কাছেই আছি, চট করে যাতে ঢুকে পড়তে পারি। এর চেয়ে বড় থ্রেট এই মুহূর্তে আমার মনে হয় বাংলাদেশের জন্য আর কোনো কিছু নয়। উনি যদি চট করে বাংলাদেশে ঢুকে পড়েন, তারপর কি পরিস্থিতি হতে পারে সেটা মোটামুটি আমরা একটা অনুমান করতে পারি। কারণ বাংলাদেশের ঠিক বর্ডারের কাছে থেকেই তিনি গত এক মাসে যা যা করেছেন বা তার নির্দেশে যা যা হয়েছে, সীমান্তের অপর প্রান্ত থেকে আপা, সীমান্তের অপর প্রান্ত থেকে আপা এখনো সংবাদ পাঠান, চট করে ঢুকে পড়ার পায়ে তারা ধান্দা করতেছেন। আপা যেখানে আছেন ভালো আছেন, ওখানে থাকেন, আমরা ধরে আনবো সময় মতো। তাদেরকে তো সাহায্য করেন আপনারা, ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন, যদি না পারি আমাদেরকে দোষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। সম্মানিত দর্শক, শেখ হাসিনার একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়েছে, যেখানে শেখ হাসিনা দাবি করছে তিনি পদত্যাগ করেননি, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈধভাবে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, একথা শুনে শেখ হাসিনার এই কল রেকর্ড ভাইরাল হওয়ার পর থেকে শেখ হাসিনার বক্তব্য শুনে কঠিনভাবে খেপেছে হাসিনার উপরে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন হুঁশিয়ারি দিয়ে শেখ হাসিনাকে কি বলল আমরা সেটা দেখব, এবং একই সাথে শেখ হাসিনা দেশে ফিরবে, শেখ হাসিনা দেশের কাছাকাছি রয়েছে আরেকটি কল রেকর্ড আমরা দেখতে পারি, সে সমস্ত কল রেকর্ড কিংবা এই যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী এখনও বৈধভাবে, এই সমস্ত বিষয় নিয়ে ব্যারিস্টার রুমিন ফারানা কঠিন ধোলাই করেছে শেখ হাসিনাকে। শেখ হাসিনাকে কি বললো ব্যারিস্টার রুমিন ফারানা কঠিনভাবে ধুয়ে দিল, আমরা সেটা দেখবো, তারপরে কথা বলবো। ভারতের বর্ডার কিলিংকে একেবারে বন্ধ, চোখ বন্ধ করে ইগনোর করা, ভারতের পানি না দেয়া, তিস্তার পানি সহ 54টা অভিন্ন নদীর পানি নিয়ে কোনো রকম কোনো সমঝোতায় না আসা, এই সকল কিছুকে ইগনোর করা, এটা আমরা দেখেছি দীর্ঘ সময়। সুতরাং নতুন করে আসলে লোলুপ দৃষ্টি পড়েছে বিষয়টা বোধহয় সেরকম নয়। আসলে ভারতকে এভাবে ভাবতে অভ্যস্ত করা হয়েছে দীর্ঘ সময় ধরে। পিটিআইকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তার কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা, এবং সেখানে তিনি কয়েকটা ব্যাপার খুব পরিষ্কার করেছেন যে শেখ হাসিনা যদি ভারতে থাকতে চায় থাকতে পারে, সেটা শেখ হাসিনা এবং ভারতের বিষয়, মুখ বন্ধ করে রাখতে হবে। বাংলাদেশে অস্থিতিশীলতা অস্থিরতা তৈরির চেষ্টা যদি উনি করেন ওখান থেকে, সেটার সমুচিত জবাব বাংলাদেশ দেবে। বাংলাদেশে যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন কিছুদিন আগে, তিনি বলছেন আমি বাংলাদেশের কাছেই আছি, চট করে যাতে ঢুকে পড়তে পারি। ভারতের আমরা একটি শব্দ ব্যবহার করতে চাই, লোলুপ দৃষ্টি পড়েছে বাংলাদেশের উপর। তারা বাংলাদেশকে নানানভাবেই মানে কিছুদিন আগে পানি দিয়ে তারা ডুবিয়েছে, যেসব এলাকায় কখনো বন্যা হয় না সেই এলাকায় আমরা বন্যা দেখেছি। এখন তারা প্রকাশ্যে নানাভাবে হুমকি দিচ্ছে, এমনকি সীমান্তে সেনা জড়ো করবার মতো কিছু ঘটনা ঘটছে। পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আজকে একটি ফোন কল ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ফোন কল বৈধ নয়, কিন্তু কেউ যদি নিজেই নিজেরটা ফাঁস করে সেটাকে অবশ্য হুইসেল ব্লোয়ার বলা যায় কিনা, এটা নিয়ে একটা তর্ক হতে পারে। সেখানে আমরা দেখলাম বাংলাদেশের যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন কিছুদিন আগে, তিনি বলছেন আমি বাংলাদেশের কাছেই আছি, চট করে যাতে ঢুকে পড়তে পারি। এর চেয়ে বড় থ্রেট এই মুহূর্তে আমার মনে হয় বাংলাদেশের জন্য আর কোনো কিছু নয়। উনি যদি চট করে বাংলাদেশে ঢুকে পড়েন, তারপর কি পরিস্থিতি হতে পারে সেটা মোটামুটি আমরা একটা অনুমান করতে পারি। কারণ বাংলাদেশের ঠিক বর্ডারের কাছে থেকেই তিনি গত এক মাসে যা যা করেছেন বা তার নির্দেশে যা যা হয়েছে, কারণ অন অ্যান্ড অফ প্রায় তার বিভিন্ন নির্দেশ বিভিন্ন কথা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াতে দেখি, তো সেখান থেকে আইডিয়া করা যায় যে শুরুতে একদম ডে ওয়ান থেকে সংখ্যালঘুদের উপর আক্রমণের যেই মানে সংখ্যাধিক্য দেখানো হয়েছে ভারতের তরফ থেকে, তারপর তো একটার পর একটা ক্যু করার চেষ্টা হয়েছে, জুডিশিয়াল ক্যু করার চেষ্টা হয়েছে, বলা হচ্ছে সচিবালয়ে ক্যু করার একটা পরিকল্পনা ছিল, আমরা দেখতে পাচ্ছি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ভীষণ রকম অস্থিরতা চলছে। এই সব কিছুর মূলে যদি আমরা বলি আমাদের পাশের দেশ এবং সেখানে যিনি বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তাহলে মনে হয় পাবলিক পারসেপশন যেটা সেটাই বলা হয়। আমি রিয়ালিটি কি সেটা জানি না, কিন্তু পাবলিক পারসেপশন অন্তত সেইটাই। আর আপনি যেটা বলছেন লোলুপ দৃষ্টি পড়েছে, লোলুপ দৃষ্টি আসলে দেখুন, আমি সবসময় একটা কথা বলতাম যে কূটনীতি তো আসলে চ্যারিটি না। আপনি আপনার দেশের স্বার্থ, মানুষের স্বার্থ সকল কিছু বিবেচনা করেই আপনি বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করেন কিংবা একটা ওয়ার্কিং রিলেশনশিপ বজায় রাখেন। গত কয়েক বছর বাংলাদেশে যে সরকার ছিল, গত কয়েক মেয়াদ বলাটা বোধ হয় ভালো হয়, গত কয়েক মেয়াদে বাংলাদেশে যে সরকার ভোটে
মানে বিনা ভোটে ক্ষমতায় ছিল, তাদের বার্গেইন করবার জায়গাটা খুব পরিষ্কার এবং খুব ন্যারো ছিল। ন্যারোটা হচ্ছে এই, যে কোনোভাবেই হোক আমাকে ক্ষমতায় রাখতে হবে। এর বদলে পোর্ট ব্যবহার করা থেকে শুরু করে ট্রানজিট বা করিডোর যেটাই আপনি বলেন সেটা দেওয়া থেকে শুরু করে ভারতের বর্ডার কিলিংকে একেবারে বন্ধ, চোখ বন্ধ করে ইগনোর করা, ভারতের পানি না দেওয়া, তিস্তার পানি সহ 54টা অভিন্ন নদীর পানি নিয়ে কোনো রকম কোনো সমঝোতায় না আসা, এই সকল কিছুকে ইগনোর করা, এটা আমরা দেখেছি দীর্ঘ সময়। সুতরাং নতুন করে আসলে লোলুপ দৃষ্টি পড়েছে বিষয়টা বোধ হয় সেরকম নয়। আসলে ভারতকে এভাবে ভাবতে অভ্যস্ত করা হয়েছে দীর্ঘ সময় ধরে, যে কারণে আমরা দেখেছি যে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন তখন তার দলের নেতা কর্মীরা যারা দেশে রয়ে গেলেন তারা যতটা না হতচকিত হয়েছে, ভারত তার চেয়ে বেশি হতচকিত হয়ে গেছে। আমরা দেখলাম জয়শঙ্কর যখন পার্লামেন্টে অ্যাড্রেস করছেন তখন তিনি আসলে কি বলবেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফেসিয়াল এক্সপ্রেশন ওয়াজ সো ওয়ারিড অ্যান্ড হি ওয়াজ সো টেন্সড অ্যাজ ইফ ভারতের একটা সর্বনাশ হয়ে গেছে। এবং খুব মজার বিষয় হচ্ছে যখন পুরো বাংলাদেশ উৎসব করছে, আনন্দ করছে, তখন ভারতে একেবারে কংগ্রেস বিজেপি থেকে শুরু করে সকল দল একসাথে এক মাথা হয়ে বসেছে যে শেখ হাসিনার ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবে, বাংলাদেশের ব্যাপারেও তারা আসলে কি করতে যাচ্ছে। এবং সেই সময় আমরা দেখলাম যে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া, নিরাপত্তা দেয়া, তার সকল রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করার বিষয়ে কংগ্রেস বা বিজেপিকে মতভিন্ন হতে দেখি নাই, তারা আসলে একমতই হয়েছেন এই বিষয়ে। অর্থাৎ এই বিষয়টা খুব পরিষ্কার যে ভারতের জাতীয় স্বার্থ বা রাষ্ট্রীয় স্বার্থে তারা যেমন সকল দল মত এক হয়ে যায়, একমত হয়, কারণ তারা বিশ্বাস করে বাংলাদেশের গতিতে শেখ হাসিনা থাকলে ভারতের উপকার হয়। ভারত তার বহু অন্যায্য, বহু মানে কি বলবো, বাংলাদেশের স্বার্থ বিরোধী, কিন্তু ভারতের পক্ষে খুবই লাভজনক যে কোনো সিদ্ধান্ত তারা শেখ হাসিনাকে দিয়ে নেওয়াতে পারে। সুতরাং এই জায়গা থেকে আমি বলবো যে ভারত ঠিকই ছিল, ভারত তার পলিসি, তার কূটনীতিতে ঠিকই ছিল, তার দেশকে, তার মানুষকে সে প্রাধান্য দিয়েছে, মুশকিল ছিল বাংলাদেশকে নিয়ে। আপনি যে বিষয়টির প্রতি ইঙ্গিত করছেন সেটা হচ্ছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি তিন বাহিনীর সঙ্গে যেই কথাটি বলেছে, তারা এক ধরনের ইঙ্গিত ছিল যে যেভাবে ফিলিস্তিন গাজাতে, ইসরায়েলে কিংবা আপনার রাশিয়া ইউক্রেনে যেরকম হচ্ছে, তারা বাংলাদেশের ব্যাপারেও সেই ধরনের একটা ইঙ্গিত দিয়েছে। এখানে আসলে কয়েকটা দিক আমার মনে হয় বিবেচনা নেওয়ার ব্যাপার আছে। ভারতে বসে বিজেপির এই নেতা তার ভোট ব্যাংকে সুসংহত করা, তার মানুষকে শান্ত করা, তার মানুষের কাছে বার্তা দেয়া, এবং একই সাথে বাংলাদেশের সরকার, এখন যে সরকারটি আছে তাকেও একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে। এখন বাংলাদেশ সরকারকে এই বার্তা দেওয়ার কারণটা কি, প্রশ্ন আসতেই পারে, কারণ বাংলাদেশ তো ভারতের উপর কোনো আগ্রাসন চালাবে বা এরকম কোনো ইঙ্গিত তো বাংলাদেশ সরকারের কাছ থেকে আসেনি, যে কারণে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে আমি যতটা না মানে করবো তার চেয়ে বেশি অবাক হয়েছি, অনেক বেশি, খুবই বিস্মিত হয়েছেন তিনি এবং বিস্মিত হওয়ার মতনই বিষয়। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে পিটিআই কে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তার কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা, এবং সেখানে তিনি কয়েকটা ব্যাপার খুব পরিষ্কার করেছেন যে শেখ হাসিনা যদি ভারতে থাকতে চায় থাকতে পারে, সেটা শেখ হাসিনা এবং ভারতের বিষয় মুখ বন্ধ করে রাখতে হবে, বাংলাদেশে অস্থিতিশীলতা অস্থিরতা তৈরির চেষ্টা যদি উনি করেন ওখান থেকে সেটার সমুচিত জবাব বাংলাদেশ দেবে, এক। দুই হচ্ছে তিনি বলেছেন যে সংখ্যালঘু নির্যাতনের যেই ভয়াবহ বিকৃত এবং মিথ্যাচার ভারতের মিডিয়া করছে সেটাকে তিনি কনডেম করেছেন, এবং তার কয়েকদিন আগে তিনি কিন্তু বলেছেন যে দরকার হয় ভারতের মিডিয়া বাংলাদেশে আসুক, এসে নিজের চোখে দেখুক, সরজমিনে দেখুক যে কি অবস্থা বাংলাদেশের। তিন নম্বর তিনি যেটা বলেছেন বর্ডার কিলিং, এই 15 বছর ফেলানি হত্যা থেকে শুরু করে প্রতি অল্টারনেট ডে একটা দুটা লাশ বর্ডারে পড়েছে, আমরা সরকারকে কোনোদিন কোনো কথা বলতে শুনি নাই, হাসিনা সরকারকে 15 বছরে ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা শক্ত ভাষায় বলেছেন যে এই বর্ডার কিলিং আমরা মানব না। তার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে পিঠ দেখানো যাবে না, তিস্তার বাণি নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা কথা বলছে। অর্থাৎ বাংলাদেশের মানুষের যে কনসার্নগুলো, বাংলাদেশের মানুষের যেই জায়গাগুলোতে আসলে তারা সরকারের কাছ থেকে শুনতে চায়, আশ্বাস চায়, একটা প্রোটেকশন চায় সরকারের কাছ থেকে, ঠিক সেই জায়গাগুলোই প্রধান উপদেষ্টা অ্যাড্রেস করেছেন। এবং মজার বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীর সাথে একটা সাইডলাইন বৈঠক করতে চেয়েছিলেন নিউ ইয়র্কে, সেটা কিন্তু হয়নি, হচ্ছে না। তো সুতরাং ভারতের বার্তাও খুব পরিষ্কার, ভারত আসলে হ্যাপি না, এবং ভারতের কংগ্রেস আসুক কিংবা বিজেপি আসুক, যাতে আমি দেখছিলাম একজন সাংবাদিক শাহেদ আলম তিনি কথা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে, তো রাহুল বলছে যে না আমি আমরা বলছি যে মানে এই বাংলাদেশের বিষয়ে কি তোমরা একমত, তো পাল্টা প্রশ্ন করছে তোমরা বলতে কারা বুঝাচ্ছ, বলছে কংগ্রেস এন্ড বিজেপি, বলো না আমরা কংগ্রেস, আমরা সবসময় গণতন্ত্রের পক্ষে, সবসময় যদি গণতন্ত্রের পক্ষে থাকতো কংগ্রেস বলতে দ্বিধা নাই 2014 সালে এইভাবে একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ টিকে থাকতে পারতো না। সুতরাং ভারতের ইন্টারফিয়ারেন্স ইন আওয়ার পলিটিক্স ইজ প্রিটি ওল্ড।
সীমান্তের অপর প্রান্ত থেকে আপা, সীমান্তের অপর প্রান্ত থেকে আপা এখনো সংবাদ পাঠান, চট করে ঢুকে ঢুকে পড়ার পায়ে তারা ধান্দা করতেছেন। আপা যেখানে আছেন ভালো আছেন, ওখানে থাকেন, আমরা ধরে আনবো সময় মতো। এর আগে ঢুকবার চেষ্টা করবেন না, এদেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন। শেখ হাসিনা 50 বছর পর্যন্ত যে রাজনীতি করেছে, আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য, প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল। তার 1 নম্বর বৈশিষ্ট্য, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। 75 সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ, কেন অভ্যুত্থান হয়েছিল 15ই আগস্ট, সে কথা তিনি ভুলে গেছেন। 30,000 মায়ের বুক খালি করেছিল বাকশালীরা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে এত মানুষ মরে নাই, সেই পরিমাণ মানুষ 71 থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত এদেশে হত্যা করা হয়েছে। সেই মানুষের জন্য কোনো মায়া নাই, কোনো চোখের অশ্রু নাই, সব চোখের অশ্রু শুধু 15ই আগস্টের জন্য। এই বৈষম্য ভালো না। যে সকল মানুষ নিরীহ নিরপরাধ নারী শিশু 15ই আগস্টে নিহত হয়েছেন, তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি। কিন্তু শুধু নিহত তারাই হন নাই, তাদের রক্তের যেমন দাম আছে, ওই 30,000 মায়ের চোখের অশ্রুর কোনো মূল্য নাই। যাদের সন্তানদেরকে তরতাজা তাকড়া তাকড়া যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার বাবা হত্যা করেছিল, সিরাত শিকদারদের জীবনের কোনো মূল্য ছিল না। যাই হোক, পুরাতন হিসাব, ওই হিসাবে আমি যেতে চাই না। 15ই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে, হত্যা করেছে, তিনি সেই সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে, তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এই ঘোষণার পর 1975-এর 15ই আগস্ট থেকে 2024-এর 5ই আগস্ট, এই 50 বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন। শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি। তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে, তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশ নামক রাষ্ট্রটার কাছ থেকে। এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই। দেখেন না, কথায় কথায় বলতো বিদ্যুৎ দিয়েছি, বেশি কথা বললে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো। বলতেন, এই মোবাইল ফোন দিয়েছে কে? উনি মোবাইল ফোন দিয়েছিলেন, উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন। সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে, বাংলাদেশে নাকি জনগণকে উনি মোবাইল দেন, এই ছিল ওনার ভাবখানা। পদ্মা সেতুটা মনে হয় যে ওনার বাপদাদার টাকা দিয়ে উনি বানিয়ে দিয়েছিলেন। এই অবস্থা করতেন, এই অবস্থা করে তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল, বেশি বাড়াবাড়ি করবা বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে দিব, এটা ছিল তার রাজনীতি। এজন্য ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে তিলক পরেন, সেখানে তাকে মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়া হয়, তিনি মুচকি মুচকি হাসেন। বাংলাদেশের মানুষ সেদিনই বলে দিয়েছিল, বাংলাদেশের ক্ষমতার বাস্তবে আমরা স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই, তিলকমানি মুখ্যমন্ত্রী দেখতে চাই না। বিভাজনের রাজনীতি, 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল। এই ঐক্যই ছিল বাংলাদেশের আগস্ট বিপ্লবের শক্তি। এই ঐক্যের মাধ্যমে এদেশের মানুষ ফ্যাসিবাদকে পরাজিত করতে সক্ষম হয়েছে। এই ঐক্যটা আমাদের ধরে রাখতে হবে। এই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি, বিএনপি, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, আমরা কেউ এদেশে নিরাপদে থাকতে পারবো না। কারণ শেখ হাসিনা শুধু একা নয়, তার পিছনে লুকিয়ে আছে ওই শক্তি যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায় না, যারা বাংলাদেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যারা দেখতে চায় না। কথা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শুনছি যেটা বিমানবন্দরে নেমে যেটা বললাম, যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা,
এটার কোনো প্রশ্ন আসে না, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই, এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত, মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হল আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো করেছি সব কিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হইতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে, যে ন্যায় বিচার, ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাকে বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে আইনে বলা আছে? আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিরোধ করে যে এরকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। তো আমরা সেইখান থেকে এটা এমন রোগ মূলে যেতে হবে। আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে প্রতিষ্ঠা ওইটা, এইটা হলো যে মূল সমস্যার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে, যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু অধিকার, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত সংবিধানেই আছে স্যার, আমি এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি, এইটা আবার পুরনো খেলায় চলে গেলেন, এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকার এই আমাকে দিতে হবে, সব সরকারের কাছে এটাই যাবেন আর কিছু দেয় না করে। আমরা আমার সঙ্গে অনেকের পরিচয় আছে, আজকে নতুন পরিচয় নেই, আমাকে আজকে দেখেন নি আপনারা। আমরা যখন শুরু করি আমাদের কাজ গ্রামীণ ব্যাংকের কাজ, আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ শুরু করছি এবং কেউ বলছে না মেয়েদের মুসলমান মেয়ে যাওয়া যাবে না, আমি ভাই জীবনই ধর্মেরই হোক তার টাকার দরকার আছে, তার টাকা দিলে সে দুটা মুরগি কিনবে, ডিম পারবে, দুটা খেতে পারবে। পাশের পাড়া হইল হিন্দু পাড়া, তো বলছি আপনি হিন্দু পাড়ায় যাবেন? মানে কেউ তো যায় না হিন্দু পাড়ায়, আপনি কেন যাবেন? বলছি কেন, আমি তো হিন্দু পাড়ার জন্য আসছি, মুসলমান পাড়ার জন্য, গরিব মেয়ের জন্য এসছি। আপনি শুনবেন না আমাদের ইতিহাসে, গ্রামীণ ব্যাংকের ইতিহাসে, যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি ও মুসলমান পাড়াতে ছিল, হয় না কোনোদিন, একসঙ্গে গেছি একভাবে গেছি। বরং ওরা বলছে যে মুসলমান আসছে আমাদের কী করতে হবে, কী একটু দূরে থাকতে হবে। আমাদের ভাই আমাদের জন্য দূরে থাকতে হবে না, আপনার সঙ্গে যে কথা এটা কথাবার্তা সোজাসুজি, মুসলমান মেয়েদেরও কথা বলছি ওদেরও বলছি, ভাই আপনি ঘুমটা দিয়ে যাইয়েন না আমাদের কথাটা শুনে, একই কথা, যেটা তার অধিকার, অধিকার থেকে প্রতিষ্ঠিত করে আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে। আপনাদের নেহাত স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না, এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারে লেগে যাবে। একত্রে আসুন, এক আইন যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার, এটি হলো আসল জিনিস, বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না, কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি নাই, আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি, আমরা আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা। আপনি যত কিছু বলেন ওই একটা খুব খুব করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবেন, ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন। আমরা এসেছি যে আমি এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে, আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা, ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন, যদি না পারি আমাদেরকে দোষ দেবেন, এটাই হলো বিষয়। ধন্যবাদ। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত ওপিনিয়ন কমেন্ট করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন, আপনারা কী বলতে চান, আপনারা কী বলবেন? শেখ হাসিনা সরকার কি আসলেই প্রধানমন্ত্রী এখনও বাংলাদেশের বৈধভাবে? শেখ হাসিনা কি সত্যিকার অর্থেই পদত্যাগ করেনি? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে কী মনে হচ্ছে, আপনারা কী বলতে চান অবশ্যই জানাবেন, কী ভাবছেন আপনারা, আপনারা কী ভাবছেন শেখ হাসিনা সত্যি সত্যি প্রধানমন্ত্রী রয়েছে, আর প্রধানমন্ত্রী থাকলে তিনি দেশে এসে আবার ক্ষমতায় বসতে পারবে, কী মনে হচ্ছে আপনাদের? এতটাই সহজ যা বলে ফেললাম তাই হয়ে গেল?
প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা আপনাদের মতামত কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আপনাদের ওপিনিয়ন, আপনারা কি বলতে চান। প্রকৃত উপায়ে শেখ হাসিনা স্বৈর শাসক দেশ ছেড়ে পালিয়েছে, তিনি ক্ষমতা থেকে পদত্যাগ করেছে, দেশ ছেড়ে পালিয়ে এখন বড় বড় কথা বলছে, তার সাহস থাকলে দেশে আসুক। আমরা সবাই চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং তার শাস্তি হোক। আমরা সকলে শেখ হাসিনার কঠোর শাস্তির অপেক্ষায় আছি, শেখ হাসিনার কঠিন শাস্তি চাই, শেখ হাসিনার শাস্তি দেখার অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছে দেশের জনগণ। শেখ হাসিনা যে বলছে দেশের কাছাকাছি রয়েছে, চুট করে ঢুকে পড়বে, ঢুকুক না ভাই, তার সাহস থাকলে, তার স্পর্ধা থাকলে দেশে ফিরে আসুক। আমরা সাধারণ জনগণ, বাংলা 16 কোটি মানুষ, আমরা চাই শেখ হাসিনা দেশে আসুক। ভালো থাকবেন প্রিয় দর্শক, আর বেশি কিছু বলতে চাই না, আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে। শেখ হাসিনার অডিও কল রেকর্ড নিয়ে আপনারা কী বলতে চান? আল্লাহ হাফেজ।